চিনার পার্কের বাড়ি থেকে যখন বেরিয়ে যান অনুব্রত মণ্ডল, তারপরেই কিন্তু সিবিআই আধিকারিকরা তার বাড়িতে গিয়ে পৌঁছয়। স্বাভাবিকভাবেই তাকে যখন পাওয়া যায়নি সেখানে, সিবিআই আধিকারিকরা এখানে আসবেন এমনটা কিন্তু সন্ধ্যে থেকে গতকাল সন্ধ্যে থেকে চর্চা ছিল। এবং ঠিক কিছুক্ষণ আগে, 5 মিনিট আগে, সিবিআই এর একজন আধিকারিক তিনি কিন্তু টোটোতে করে এসে সেই নোটিশ তিনি কিন্তু দিয়ে গেছেন, যে নোটিশ ইতিমধ্যেই কিন্তু মেল করে তার আগেই পাঠানো হয়েছে, যে নোটিশে কিন্তু আগামীকাল নিজাম প্যালেসে তাকে কিন্তু 11টার সময় ডাকা হয়েছে। গরু পাচার মনোজ, তুমি আমাদের সঙ্গে থাকো, এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। তিনি কিন্তু যে নোটিশ তিনি যেভাবে এসে দিয়ে গেছেন, তিনি তার বাড়ির, আমরা যেমন রয়েছি সামনের দিকে দরজায়, তিনি কিন্তু এসেছিলেন পিছনের দিকে দরজা, সেখানে তিনি আসেন টোটো থেকে নেমে তার বাড়িতে নক করেন এবং বাড়িতে ঢুকে তিনি একটি কাগজ তার হাতে দেন এবং দিয়ে তিনি কিন্তু বাইরে বেরিয়ে যান। আমরা যখন তাকে জিজ্ঞাসা করেছিলাম তিনি কিন্তু আমাদের কোনো কথার প্রশ্নের উত্তর দেননি, কিন্তু আমরা জানতে পেরেছি যে তিনি সিবিআই এর তরফ থেকে এসেছেন এবং সেই নোটিশই তিনি এখানে দিয়ে গেছেন। এবং তিনি চলে যাওয়ার পরেই, ঠিক 5 মিনিট পরেই, কিন্তু একজন চিকিৎসক এবং তার 3 জন সহযোগী তারা কিন্তু অনুব্রত মণ্ডলের এই বাড়িতেই এসে পৌঁছন, যেটা সেই চিকিৎসক জানিয়েছেন যে বোলপুর হাসপাতালের সুপার তাকে এখানে পাঠিয়েছেন চিকিৎসার জন্য। তার যে ফিস্টুলার সমস্যা আছে, যে সমস্যা নিয়ে গতকাল তিনি গেছিলেন এসএসকেএম হাসপাতালে, সেখানে তাকে ভর্তি নেওয়া হয়নি এবং তারপর কিন্তু চিনার পার্কের বাড়ি হয়ে তিনি কিন্তু এখানে এসে পৌঁছন, সেই চিকিৎসার জন্য কিন্তু তা একজন চিকিৎসক এবং 3 সহযোগী কিন্তু তার বাড়িতে এই মুহূর্তে ঢুকেছেন এবং তার চিকিৎসা চলছে এবং ইতিমধ্যেই কিন্তু নোটিশও তিনি পেয়ে গেছেন। আমাদের সঙ্গে থাকো, যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, এক চিকিৎসক তার সহকারী সমেত এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়েছেন। সেই চিকিৎসকটি কি বলেছেন? আমাকে সুপারস্টার ডেকে পাঠিয়েছেন, আমাদের হসপিটালের অ্যাম্বুলেন্সও আসছে, আমরা একসাথে ভিতরে আমি আসবো, একজন কিছু সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, সার্জিক্যাল বক্স ইত্যাদি আসছে, যেটা খবর পেয়েছি যে ওনার পাইলসের একটা প্রবলেম আছে। পাইলসের জন্যই মূলত আমি জানি না, আমাকে সুপারস্টার ডেকে পাঠিয়েছে। আমি একজনই ডাক্তার, আমি হচ্ছে আপনি কি মেডিসিন ডাক্তার নাকি সার্জন? সার্জন, জেনারেল সার্জন, পাইলসের চিকিৎসা, পাইলসের চিকিৎসা জেনারেল সার্জন। আমরা আবারও কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডলের তরফ থেকেই কিন্তু হাসপাতালে কোনো তার যে ফিস্টুলার যে সমস্যা সেই বিষয় নিয়ে তাকে জানানো হয়েছিল সেই হাসপাতালকে, এবং হাসপাতালের সুপার এই চিকিৎসককে পাঠিয়েছেন, তিনি সার্জেন, তিনি যেটা জানিয়েছেন তিনি ফিস্টুলার চিকিৎসা করতে এসেছেন এবং তিনি বিভিন্ন রকম যন্ত্রপাতি যে রয়েছে চিকিৎসার সেসব নিয়েই এসছেন এবং 3 জন সহযোগীকে সাথে নিয়ে এসছেন। সম্প্রতি ফিস্টুলার সমস্যা তার কিছু দেখা দিয়েছে বলে চিকিৎসক জানান এবং সেই চিকিৎসকই কিন্তু এখানে এসছেন বোলপুরের হাসপাতালের সুপারের নির্দেশে, এবং তারা ঠিক 10 মিনিট আগে সেই 3 জন সহযোগী এবং চিকিৎসক এই যে বাড়ি, সেই বাড়ির যে মূল দরজা এখান দিয়ে তারা ভেতরে গেছেন। ঠিক দোতলায় চিকিৎসক ওপরে রয়েছেন অনুব্রত মণ্ডল, এই বাড়িরই ওপরতলায় তিনি থাকেন, সেখানে তার চিকিৎসা চলছে ফিস্টুলার। তিনি চিকিৎসকরা চিকিৎসা হয়ে যাওয়ার পর তারা বাইরে বেরিয়ে আসবেন এবং কিছুক্ষণ আগে সেই চিকিৎসকরা আসার আগেই কিন্তু সিবিআই এর তরফ থেকেও কিন্তু নোটিশ টোটোতে করে তাকে দিয়ে যাওয়া হয়। এবং এটাও জানা যাচ্ছে যদি তিনি আগামীকাল নিজ প্যালেসের ওখানে হাজিরা দেন তাহলে কিন্তু আজকেই তিনি বিকেলের মধ্যে বেরোতে পারেন কলকাতা যাওয়ার উদ্দেশ্যে, যদি তার যাওয়ার থাকে। সেটা সেই চিকিৎসকরা চলে যাওয়ার পর আমরা অনুব্রত মণ্ডলের সাথে কথা বলার চেষ্টা করব, তিনি জানাবেন যে তিনি আগামীকাল যাবেন কি যাবেন না। একদমই, ধন্যবাদ মনোজ।